গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি এসেছি বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে এসে তোমরা তো জানো একটা দুটো ভিডিও করবই করবই। আর বাবাই মাত্র মাছ নিয়ে এসেছে বাজার থেকে, সকালে গেছিলো বাবা বাজারে, বাজার থেকে মাছ এনেছে, আর আমি ঘুম থেকে সবে মাত্র উঠলাম। তো উঠে ভাবছি ব্লগটা স্টার্ট করি। তো আর সকালবেলা যাবতীয় যা কাজ থাকে সেগুলো মায়ের অলরেডি করা হয়ে গেছে, আর আমি পুরো ঘুম টেনেছি। কি বলবো, সকালে তো আমার কোনো কাজ নেই, আর বাপের বাড়িতে আসলে জানো মেয়েরা কতটা অলস হয়ে যায়। তো যাই হোক, আজকে পর্বটা দেখতে থাকো, আজকে খুব স্পেশাল পর্ব হতে চলেছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। কালকে সকাল থেকে কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একদম ভালো। আর দেখো এখানে পাপি বসে আছে। পাপি কি হয়েছে? সকালবেলা তো খেয়েছো, খেয়েছো তো, এত এত আদর, এত আদর কেন গো? থাক, ঠিক আছে ঠিক আছে। এই যে পুচুস না, এই যে দেখো বাবু এইমাত্র মাছ নিয়ে এসেছে। এই মাছ দেখে তুই ছোটাছুটি করছিস, কি রে কি রে কি রে, ঝুড়ির মধ্যে লাভ হবে নাকি? বাবা দুটোই ছুটছে, দেখ দেখ কি অবস্থা দেখো। সকালে উঠে মায়ের কিন্তু একপালা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। তো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই যে এটা কি? ই বাবা, এটা পাপির জন্য দুধ। আর এখানে এই যে দেখো লাইলেন্টিকা মাছ, আলু বেগুন পুঁই শাক দিয়ে একটা রসে রসে তরকারি। আর এখানে আছে আলু ভাজা, তার সাথে কাঁকড়লো দেওয়া আছে। আর এই যে একহাঁড়ি ভাত। মা অনেক সকালবেলা ওঠে, উঠে রান্নাটা আগে করে নেয়। আর আমাদের গ্রামের দিকে কি বলতো, ভাতটা খায় সবাই। তো আমি যদি কোনো কিছু টিফিনও খাই তাও ভাত দিতে হবে 9:30-9:30 মধ্যে, আর যদি না খাই তবুও ভাত দিতে হবে। মানে ভাত খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, মানে ভেত হয়ে গেছে পুরো। তো যাই হোক, কী বলবো, গ্রামের মানুষ বুঝতেই পারছো, সারাদিন খাটাখাটনি করার পরে একটু ভাত যদি না খাই, আর বাপের বাড়িতে খাটা, এটা এটা মানে অভ্যস্ত হয়ে গেছে আমার, মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, খাটো আর না খাটো ভাতটা তিনবেলা দিতেই হবে, তারপরে যা করো করো। আর বাইরে বেরোলে বিরিয়ানি, বিরিয়ানিটা আমার ফেভারিট। কিন্তু তো আগে আমি 1.5 প্লেট বিরিয়ানি খেতাম, এখন আর পারি না, এখন 1 প্লেট একদম পুরো টানে টনে খেতে হয়। এই যে দেখো কে আসছে, একটু হাই করে দে তো। আচ্ছা, এটা হচ্ছে আমার পিসির ছেলে, এই আসতে, ও নতুন এসেছে তো, ও হুট হুট করে আসে, একটু করে আসে আর ঘুরে চলে যায়। আর আমাদের পাপ্পি দেখলে ওকে প্রচুর ডাকে। প্যান্টটা ওই দর্জির দোকানে ছিল মনে হয়। দেখো বাড়িতে কীরকম পেঁপে গাছ হয়েছে। তোমাদের যদি পেঁপের চারা লাগে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো, প্রচুর পেঁপের চারা হয়েছে এখানে। বাড়িতে মোটামুটি সবজি গাছ বেশ হয়েছে, চারিদিকে দেখছি সবুজে সবুজ। এবারে বাড়ি যাওয়ার সময় একটা অ্যালোভেরার চারা আমি নিয়ে যাবো এখান থেকে। দেখেছো অ্যালোভেরা হয়েছে কিন্তু প্রচুর, আর এখানে অনেক বাচ্চা হয়েছে। এই যে বন্ধুরা, বটিটাই কিন্তু ধার কমে গেছিলো, মা আবার একটু ফাইল দিয়ে ঘষে ধার দিয়ে দিচ্ছে। রেডি হয়ে গেছিস? তো কোথায় বেরোচ্ছে দেখো, ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে। এইবার ঠিক আছে, পায়রা মাছের ওই যে কাঁটাগুলো বন্ধুরা খুব শক্ত কাঁটা, মানে কতটা ধার দেওয়ার পরেও দেখো। এই কি রে, তুই কোথায় যাচ্ছিস? বাঁশ তোলার জন্য খুব সুন্দর একটা সিস্টেম দেখছি, ছোট আস মুরগিতে ধরে না। পাপ্পি কিছু বলবে? তুমি বলবে তো বলো।
কি বলবে, মাছ রান্না হলে খাবে, মাছের দিকে তাকিয়ে বসে আছে। ওরে বাবা রে বাবা রে, ঠিক আছে ঠিক আছে। ওর জন্য কিন্তু দুধ নেওয়া হয়, 500 করে রোজ দুধ নেওয়া হয়, গরুর দুধ। কিন্তু ও গরুর দুধ না একদম খেতে চায় না, খুব একটা পছন্দ না। ও মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে, মাছ পছন্দ করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। ওর মাছের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তো ও মা, এই পায়রা মাছের টেস্ট কিরকম লাগে? লাগে খারাপ না, ভালো লাগে। আর নদীর মাছ বলে ভালো লাগে তাই না? তুমি তো পুরো ঘেমে যাচ্ছ প্রচুর দেখতে পাচ্ছি, যা গরম পড়েছে। মা, এই মাছ দিয়ে কি রান্না করবে? মাছের ঝাল করি আর কি, দোকানে তরকারি করেছি দেখেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝালটা খুব সুন্দরভাবে বানিও। আগে পুকুরের জল দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি, তারপরে কলের জল দিয়ে ভালো হবে। ক্যামেরার দিকে লক্ষ্য করছো? এই বন্ধুরা খেতে বসে গেছি, আর এখনো মাছের ঝাল কিন্তু হয়নি। বাবু এই মাত্র কিছু বাজারও দিয়ে গেল, আর মা ভাত বাড়ছে এদিকে। তো ফ্যানটার খুব আওয়াজ হচ্ছে, এই জন্য একটু বন্ধ করে দিলাম। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে বাইরে এসেছি, আর ওই মা বাসন মাজছে, আর বাপি ঘরের দিকে আছে। তো এবারে মা মাছ তরকারিটা রান্না করবে, তো দেখা যাক কি। ওটা পান খাচ্ছি, দিনে কতবার করে খাও? 7-8 বার। বাবা, পানটা খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। আগে প্রচুর পান খেতাম, কিন্তু অ্যাকচুয়ালি সে জিভটা ভার হয়ে যায়, আর কথা বলতে গেলে না বেশ ভার ভার লাগে, ওই জন্য পান খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি। আর এখানে আসলে, মায়ের কাছে আসলে, আমি মা যতবার খাবে আমিও ততবার খাবো। লাস্টে ভাবছি যে না, জিভ টিপ ভার হয়ে যাচ্ছে আর খাওয়া যাবে না। থাক, শুধু কামড় মারা ছাড়া আর কোনো কাজ নেই। উডুডুডুডু, মুখ ধরেছি মুখ ধরেছি মুখ ধরেছি গো। ওরে বাবা, থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। থাক 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 থাক, শুধু থাক থাক, আমি বুঝতে ঠিক আছে বুঝতে পেরেছি। ওরে বাবা রে বাবা রে বাবা রে,
বেশ টানা রৌদ্র ছিল, এখন দেখতে পাচ্ছি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, কিন্তু আমি তো দুপুর বেলা দেখলাম গো। এখানে রসুন কোচানো হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাছের মধ্যে লবণ হলুদের গুঁড়ো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তেল কিন্তু গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দিচ্ছি। আজকে উনুনের ধারে সব কোন রাজকন্যা শুয়ে আছে গো? রাজকন্যা না রাজপুত্র। আচ্ছা আচ্ছা, সব রাজপুত্র তাহলে। কি নাম রেখেছিল তুমি? ফোন ছাড়া কিছু চেনো না? কালকে বাড়ি যেতে হবে তো। না কি না, স্কুল কামাই হয়ে যাচ্ছিল। স্কুল কামাই বললে কেন? তা কি বলতে হয়? স্কুল খারাপ কথা বল, স্কুল কামাই লোক কমন করবে। তাহলে কি কামাই করছে? তা কি বলতে হয় তাহলে বলে দাও। স্কুলে যাবে না এরকম বলতে। ও, এ তুমি স্কুলে যাবে না? না কিন্তু আজকে নিয়ে যাব। আমার রাজা হয়ে গেছে, ভাতগুলো তুলে নিই। আর এক কড়া আছে, আর এক কড়াই দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিল, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা এবারে মশলা দিয়ে দিচ্ছে, এখানে সব কিছু বাটা আছে। তো এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে একসাথে কষাই করছে মশলার সাথে। এখানে একটু রসুন থেতে হচ্ছে। বন্ধুরা মাছের ঝালটা কিন্তু ঢেলে তেল দেওয়া হবে, আবার ওই কড়াটা বসিয়ে দিল, আবার তেল দেওয়া হলো কড়াইতে। বাবা এবারে উনুন কিন্তু জ্বলছে বিশাল। তিন কোয়া রসুন থেতে, এক চামচ পাঁচফোড়ন। এইভাবে ঢেলে তেল দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। রান্না কিন্তু রেডি, তো নামানোর সময় ওটা কি দেবে? একটু গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাছের ঝালটা একদম রেডি। তো আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম। ঠান্ডা করে দেবে বাবা, অথচ না অল্প করতে হত। ঠিক আছে ঠিক আছে, বন্ধুরা এই যে সবে মাত্র দুধ দিয়ে গেল, বারোটা ওভার হয়ে গেছে। নেভা উনন আবার মা জ্বালাচ্ছে, দুধটাকে জ্বালিয়ে নিচ্ছে। এবার স্নান করতে যাব, তারপরে খাওয়া দাওয়া।